ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা হোয়াইলের সমস্ত ব্যবহার শিখব ইংরেজি বাক্যে হোয়াইলের অনেকগুলো ব্যবহার আছে ইংরেজিতে কথা বলতে গেলে এর প্রত্যেকটা ব্যবহারের সঙ্গে তোমাদের পরিচিতি হওয়া দরকার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তাই আশা করব ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই ক্লাসে তোমরা যা যা দেখতে পাবে এক নম্বর হোয়াইল প্লাস জিরান্ডের ব্যবহার দু নম্বর হোয়াইল অ্যাজ আ কনজাংশন তিন নম্বর ফর ওয়াইল অথবা আ হোয়াইলের ব্যবহার চার নম্বর আ হোয়াইল এগোর ব্যবহার পাঁচ নম্বর আফটার আ হোয়াইলের ব্যবহার ছ নম্বর অল দ্য হোয়াইলের ব্যবহার সাত নম্বর ইন দ্য মিন হোয়াইল অথবা মিন হোয়াইলের ব্যবহার আট নম্বর ইনা হোয়াইলের ব্যবহার ন নম্বর ওয়ান্স ইনা হোয়াইলের ব্যবহার আর দশ নম্বর ওয়ার্থ হোয়াইলের ব্যবহার এক নম্বর দেখো হোয়াইল প্লাস জিরান হোয়াইল প্লাস জিরানটা আমরা কখন ব্যবহার করি দুটি কাজ যখন একই সময় ঘটে এবারে বাক্য দেখো সে কি পড়াশোনার সময় টিভি দেখে এখানে দেখো দুটো কাজের কথা বলা হয়েছে একটা হচ্ছে পড়াশোনা করা আর আরেকটা হচ্ছে টিভি দেখা এখানে প্রশ্ন করা হচ্ছে সে কি পড়াশোনা করা আর টিভি দেখার কাজটা একই সাথে করে প্রথমে আমরা অনুবাদ করব। সে কি টিভি দেখে দেখো যদি শুধু অনুবাদ হতো সে টিভি দেখে তাহলে ইংরেজি হতো হি ওয়াচেস টিভি কিন্তু এখানে বলা হয়েছে সে কি টিভি দেখে প্রশ্ন করা হচ্ছে তাহলে হয়ে যাবে ডাচ সি ওয়াচ টিভি আচ্ছা সে কখন টিভি দেখে এখানে দেখো রয়েছে পড়াশোনার সময় তাহলে কি হবে হোয়াইল স্টাডিং তাহলে বাক্যটা কি হলো ডাচ সি ওয়াচ টিভি হোয়াইল স্টাডিং এবারে এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো দেখো ডাচ সি ওয়াচ টিভি এটা একটা বাক্য তারপরে দেখো হোয়াইল হচ্ছে প্রিপোজিশান আর প্রিপোজিশানের পরে স্টাডিং হচ্ছে জিরান এই জিরানটা এই প্রিপোজিশানের রূপে ইউজ করা হয়েছে এই অংশটুকু তোমরা বাক্যের শুরুতেও রাখতে পারো কিন্তু এখানে যেহেতু প্রশ্ন করা হচ্ছে তাই জন্য প্রশ্নের অংশটা আগে রাখতে হবে তারপরে এই প্রিপোজিশান প্লাস প্রিপোজিশানের অবজেক্টটাকে বসাতে হবে এবারে পরের বাক্যটা দেখো রান্না করার সময় সে কিছু একটা ভাবছিল এখানে দেখো দুটো কাজ ঘটেছে একটা হচ্ছে রান্না করা আর কিছু একটা ভাবা তাহলে প্রথমে আমরা অনুবাদ করব রান্না করার সময় অনুবাদ কি হবে হোয়াইল কুকিং তারপরে দেখো সে কিছু একটা ভাবছিলো কি হবে সি ওয়াজ থিঙ্কিং সামথিং দেখো কন্টিনিউয়াসে রয়েছে তার জন্য হয়ে গেল সি ওয়াজ থিঙ্কিং সামথিং তাহলে বাক্যটা কি হলো হোয়াইল কুকিং সি ওয়াজ থিঙ্কিং সামথিং এখানে দেখো হোয়াইল হচ্ছে পিপোজিশান আর পিপোজিশানের অবজেক্ট হচ্ছে জিরান কুকিং আর যেহেতু এই প্রিপোজিশান আর পিপোজিশানের অবজেক্টটা বাক্যের শুরুতে রাখা হয়েছে তার জন্য দেখো তারপরে কমা ইউজ করা হয়েছে কিন্তু বাক্যের শেষে থাকলে তার আগে কোনো কমা ইউজ করার প্রয়োজন নেই পরেরটা দেখো বই পড়ার সময় আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল প্রথমে আমরা এই অংশটুকু অনুবাদ করে নেব আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল অনুবাদ কি হবে মাই সান ফেল অ্যাসলিপ কখন ঘুমিয়ে পড়েছিল বই পড়ার সময় হোয়াইল রিডিং দ্য বুক তাহলে বাক্যটা কী হলো মাই সান ফেল অ্যাসলিপ হোয়াইল রিডিং দ্য বুক এখানে দেখতে পাচ্ছ হোয়াইল হচ্ছে প্রিপোজিশান আর প্রিপোজিশানের অবজেক্ট হচ্ছে এই রিডিং জিরান আবার দেখো জিরান্ডের অবজেক্ট হচ্ছে দ্য বুক তোমরা এই বাক্যটাকে এভাবে লিখতে পারো হোয়াইল রিডিং দ্য বুক মাই সান ফেল অ্যাসলিপ পরের বাক্য দেখো রাস্তা পার হওয়ার সময় আমাদের ফোনে কথা বলা উচিত নয় প্রথমে আমরা এই অংশটুকু আগে অনুবাদ করে নেব আমাদের ফোনে কথা বলা উচিত নয় অনুবাদ কি হবে উই শুড নট টক অন দ্য ফোন আচ্ছা কখন ফোনে কথা বলা উচিত নয় রাস্তা পার হওয়ার সময় তাহলে কি হবে হোয়াইল ক্রসিং দ্য রোড তাহলে বাক্যটা কি হলো উই শুড নট টক অন দ্য ফোন হোয়াইল ক্রসিং দ্য রোড আবার বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো হোয়াইল ক্রসিং দ্য রোড উই শুড নট টক অন দ্য ফোন দু নম্বর দেখো হোয়াইল অ্যাজ আ কনজাংশান হোয়াইল অ্যাজ আ কনজাংশান আমরা তখনই ব্যবহার করি যখন দুটি কাজ একসাথে সংগঠিত হয় আর কনজাংশন হিসেবে হোয়াইলের অর্থ হচ্ছে যখন এবারে বাক্য দেখো যখন আমি ডিনার রান্না করছিলাম তখন ফোন বেজে উঠলো এখানে দেখো ডিনার রান্না করা আর ফোন বেজে ওঠা একই সময় ঘটেছে যদিও দেখো প্রথম কাজটা হচ্ছে লঙ্গার বেশি সময়ের জন্য ঘটেছে আর দ্বিতীয় কাজটা দেখো শর্ট আর অল্প সময়ের জন্য ঘটেছে লঙ্গার কাজের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ফর্ম ইউজ করি আর শর্টার কাজের ক্ষেত্রে আমরা সিম্পল ফর্ম ইউজ করি তাহলে দেখো যখন আমি ডিনার রান্না করছিলাম অনুবাদ কি হবে হোয়াইল আই ওয়াস কুকিং ডিনার তারপরে দেখো রয়েছে তখন এই তখনের ক্ষেত্রে আমরা কমা ইউজ করি তারপরে দেখো রয়েছে ফোন বেজে উঠলো কি হবে দ্য ফোন র্যাঙ্ক তাহলে বাক্যটা কি হলো হোয়াইল আই ওয়াস কুকিং ডিনার দ্য ফোন র্যাঙ্ক এখানে দেখতে পাচ্ছ আই ওয়াস কুকিং ডিনার আমি ডিনার রান্না করছিলাম এটা হচ্ছে লঙ্গার কাজ বেশি সময়ের জন্য ঘটেছে তার জন্য এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস ফর্ম ইউজ করেছি আর দেখো ফোন বেজে উঠলো দ্য ফোন র্যাঙ্ক দেখো এটা শর্টার কাজ অল্প সময়ের জন্য ঘটেছে তার জন্য দেখো এখানে সিম্পল পাস্ট ইউজ করা হয়েছে আর এখানে দেখো হোয়াইল হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশান আর হোয়াইল আই ওয়াস কুকিং ডিনার এই পুরো অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস আর সাবঅর্ডিনেট ক্লসটা যেহেতু বাক্যের শুরুতে রয়েছে তার জন্য দেখো তারপরে কমা ইউজ করা হয়েছে দ্য আর দ্য ফোন র্যাঙ্ক এটা হচ্ছে মেন ক্লস মানে পরের বাক্য দেখো আমি যখন আমার গাড়ি ধুচ্ছিলাম তখন আমার বন্ধু এলো তাহলে দেখো আমি যখন আমার গাড়ি ধুচ্ছিলাম এটা দেখো লঙ্গার কাজ বেশি সময়ের জন্য ঘটেছে আর আমার বন্ধু এলো এটা দেখো শর্টার অল্প সময়ের জন্য ঘটেছে তাহলে লঙ্গার কাজের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ফর্ম ইউজ করবো তাহলে দেখো আমি যখন আমার গাড়ি ধুচ্ছিলাম অনুবাদ কী হবে হোয়াইট আই ওয়াস ওয়াশিং মাই কার এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস ফর্ম ইউজ হয়েছে তারপরে দেখো তখন রয়েছে তার পরিবর্তে কমা ইউজ করা হলো তারপরে দেখো আমার বন্ধু এলো কি হবে মাই ফ্রেন্ড কেম পরেরটা দেখো তারা যখন টিভি দেখছিল তখন আমি একটা বই পড়ছিলাম এখানে দেখো টিভি দেখা আর বই পড়ার কাজটা একই সময় ঘটেছে আর দেখো দুটো কাজই হচ্ছে লঙ্গার তার জন্য দুটোতেই আমাদের কন্টিনিউয়াস ফর্ম ইউজ করতে হবে প্রথমে আমরা এই অংশটুকু অনুবাদ করে নেব আমি একটা বই পড়ছিলাম আই ওয়াস রিডিং আ বু দেখো পাস্ট কন্টিনিউয়াস ফর্ম ইউস হয়েছে আচ্ছা কখন আমি একটা বই পড়ছিলাম যখন তারা টিভি দেখছিল তাহলে দেখো যখন তারা টিভি দেখছিল অনুবাদ কি হবে দে দেওয়ার ওয়াচিং টিভি এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস ফর্ম ইউজ হয়েছে দুটো কাজই দেখো লঙ্গার বোঝাচ্ছে তাহলে বাক্যটা কি হলো আই ওয়াস রিডিং আ বু হোয়াইল দেওয়ার ওয়াচিং টিভি এখানে লক্ষ্য করো মেন ক্লসটা আগে রয়েছে আর সাবঅর্ডিনেট প্লসটা দেখো পরে রয়েছে তার জন্য দেখো কোনো কমা ইউজ হয়নি পরের বাক্য দেখো আমি যখন সিনেমা দেখছিলাম তখন বাইরে বৃষ্টি হচ্ছিল দেখো দুটো কাজ একই সময় ঘটেছে আর দুটো কাজই লঙ্গার তার জন্য দুটো কাজের ক্ষেত্রেই আমরা কন্টিনিউয়াস ফর্ম ইউজ করবো তাহলে দেখো প্রথমে আমরা অনুবাদ কর করবো বাইরে বৃষ্টি হচ্ছিলো কি হবে ইট ওয়াজ রেইনি আউটসাইড আচ্ছা কখন বৃষ্টি হচ্ছিলো যখন আমি সিনেমা দেখছিলাম কি হবে হোয়াইল আই ওয়াস ওয়াচিং আ মুভি এখানে দেখো মেন ক্লস আগে রয়েছে আর দেখো সাবঅর্ডিনেট ক্লসটা পরে রয়েছে তাহলে বাক্যটা কী হলো ইট ওয়াস রেইনি আউটসাইড হোয়াইল আই ওয়াস ওয়াচিং আ মুভি কনজাংশান হিসেবে হোয়াইলের আর একটা অর্থ হয় সেটা হচ্ছে দো যদিও এবারে বাক্য দেখো যদিও আমি স্বীকার করি যে তিনি অনেক ক্ষেত্রে নিখুঁত নন আমি আসলে তাকে পছন্দ করি তাহলে দেখো প্রথমে রয়েছে যদিও আমি স্বীকার করি যে হোয়াইল আই অ্যাডমিট দ্যাট তিনি অনেক ক্ষেত্রে নিখুঁত নন হি ইজ নট পারফেক্ট ইন মেনি রেসপেক্ট তারপরে দেখো কমা রয়েছে কমা দেওয়া হলো তারপরে দেখো রয়েছে আমি আসলে তাকে পছন্দ করি কী হবে আই ডু অ্যাকচুয়ালি লাইক দ্য ম্যান তাহলে বাক্যটা কী হলো হোয়াইল আই অ্যাডমিট দ্যাট হি ইজ নট পারফেক্ট ইন মেনি রেসপেক্ট আই ডু অ্যাকচুয়ালি লাইক দ্য ম্যান এখানে দেখো দুটো ক্লজ রয়েছে আর দুটো ক্লজের মধ্যে দেখো অপোজিট আইডিয়া প্রকাশ পাচ্ছে এমন ক্ষেত্রেও আমরা হোয়াইল ব্যবহার করতে পারি এখানে হোয়াইল হোয়াইলের পরিবর্তে দোয় ইউজ করা যায় আরও দুটো এরকম বাক্য দেখো যদিও আমি তাকে বিশ্বাস করি তবুও আমি তাকে কাজটির দায়িত্ব দিতে চাই না তাহলে দেখো যদিও আমি তাকে বিশ্বাস করি হোয়াইল আই ট্রাস্ট তারপরে দেখো তবুও রয়েছে তার পরিবর্তে কমা ইউজ করা হলো তারপরে দেখো রয়েছে আমি তাকে কাজটির দায়িত্ব দিতে চাই না কি হবে আই ডোন্ট ওয়ান টু এন্ট্রাস্ট হিম উইথ দ্য ওয়ার তাহলে বাক্যটা কী হলো হোয়াইল আই ট্রাস্ট হিম আই ডোন্ট ওয়ান টু এন্ট্রাস্ট হিম উইথ দ্য ওয়ার্ক পরের বাক্য দেখো যদিও আমি বুঝতে পারছি আপনি কি বলছেন আমি আপনার সাথে একমত নই তাহলে দেখো যদিও আমি বুঝতে পারছি আপনি কি বলছেন অনুবাদ হয়ে যাবে হোয়াইল আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং তারপরে দেখো রয়েছে আমি আপনার সাথে একমত নই আই ডু নট এগ্রি উইথ ইউ তাহলে বাক্যটা কী হলো হোয়াইল আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং আই ডু নট এগ্রি উইথ ইউ তিন নম্বর দেখো ফর ওয়াইল কিংবা আ হোয়াইল্ড যার অর্থ হচ্ছে কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য দয়া করে কিছুক্ষণের জন্য বসে পড়ুন প্রথমে আমরা এই অংশটুকু অনুবাদ করব দয়া করে বসে পড়ুন প্লিজ সিট ডাউন তারপরে দেখো রয়েছে কিছুক্ষণের জন্য ফর আ আইল কিংবা আ হোয়াইল এখানে দেখো এখানে হোয়াইল নাউন হিসেবে কাজ করছে ফর পিপোজিশানে অবজেক্ট রূপে ইউজ হয়েছে পরেরটা দেখো আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই তাহলে প্রথমে অনুবাদ হবে আমি বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক আ রেস্ট তারপরে দেখো রয়েছে কিছুক্ষণ ফর ওয়াইল্ড কিংবা আ ওয়াইল্ড আরও কিছু বাক্য দেখো আমি কি কিছুক্ষণের জন্য আপনার ফোনটা ব্যবহার করতে পারি মে আই ইউজ ইয়োর ফোন ফর আ ওয়াইল্ড আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও লিভ মি অ্যালোন ফর ওয়াইল্ড পরেরটা দেখো খাওয়া শেষ করে আমি কিছুক্ষণ রেস্টুরেন্টে থাকলাম এখানে দেখো রেস্টুরেন্ট বানানটা ভুল আছে প্রথমে আমরা অনুবাদ করে নেব আমি রেস্টুরেন্টে থাকলাম আই স্টেইট ইন দ্য রেস্টুরেন্ট কতক্ষণ কিছুক্ষণ ফর আ ওয়াইল আচ্ছা কখন খাওয়া শেষ করে আফটার আই ফিনিশড ইটিং তাহলে বাক্যটা কি হলো আই স্টেড ইন দ্য রেস্টুরেন্ট ফর আ ওয়াইল আফটার আই ফিনিশড ইটিং এবার পরের বাক্য দেখো তার সাথে দেখা করার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম তাহলে প্রথমে আমরা অনুবাদ করব আমি অপেক্ষা করলাম আই ওয়েটেড কতক্ষণ কিছুক্ষণ আ হোয়াইল্ড আচ্ছা কিসের জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম তার সাথে দেখা করার জন্য কি হবে টু মিট হিম দেখো ইনফিনিটিভ ইউজ করা হয়েছে তাহলে বাক্যটা হলো আই ওয়েটেড আ হোয়াইল্ড টু মিট হিম চার নম্বর দেখো আ হোয়াইল্ড এগো যার অর্থ হচ্ছে কিছুক্ষণ আগে কিংবা এই এক্সপ্রেশনটা প্রচুর ইউজ করা হয় আর লিটিল হোয়াইল্ড এগো অর্থ হচ্ছে অল্প কিছুক্ষণ আগে এবারে বাক্য দেখো কিছুক্ষণ আগে আমি তাকে বই মেলায় দেখেছিলাম আই স হিম অ্যাট দ্য বুক ফেয়ার আয়াইল্ড এগো আোয়াইল্ড এগো মানে হচ্ছে কিছুক্ষণ আগে আবার দেখো ওই বাক্যটাই এভাবে লিখেছি অল্প কিছুক্ষণ আগে আমি তাকে বই মেলায় দেখেছিলাম আই স হিম অ্যাট দ্য বুক ফেয়ার আর লিটিল হোয়াইল্ড এগো পরেরটা দেখো অল্প কিছুক্ষণ আগে সে এসেছিল হি অ্যারাইভ আর লিটিল হোয়াইল্ড এগো পাঁচ নম্বর দেখো আফটার আইল্ড যার অর্থ হচ্ছে কিছুক্ষণ পর এখানেও দেখো হোয়াইল হচ্ছে নাউন আফটার অবজেক্ট রূপে ইউজ হয়েছে এবারে বাক্য দেখো কিছুক্ষণ পর আমি তোমাকে ফোন করব। অনুবাদ কি হবে আই উইল ফোন ইউ আফটার আইাইল্ড কিছুক্ষণ পর তুমি দৌড়াতে শুরু করবে আফটার আওয়াইল্ড ইউ উইল স্টার্ট রানিং এখানে দেখো আফটার ওয়াইল বাক্যের শেষে রয়েছে আবার এখানে দেখো আফটার আ ওয়াইল্ড বাক্যের শুরুতে রয়েছে আবার দেখো কিছুক্ষণ পর তুমি সব কিছু বুঝতে পারবে আফটার আোয়াইল্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং ছ নম্বর দেখো অল দ্য হোয়াইল্ড যার অর্থ হচ্ছে সারাক্ষণ সারাক্ষণ ধরে বা সব সময় এবারে বাক্য দেখো সারাক্ষণ ধরে সে আমার প্রতি দৃষ্টি রেখেছিল তাহলে দেখো সারাক্ষণ ধরে অল দ্য হোয়াইল্ড তারপরে দেখো রয়েছে সে আমার প্রতি দৃষ্টি রেখেছিল হিউ স্কিপিং অ্যান আই অন মি তাহলে বাক্যটা কী হলো অল দ্য হোয়াইল হি ওয়াজ কিপিং অ্যান্ড আই অন মি পরেরটা দেখো সবসময় সে ব্যস্ত থাকার ভান করে এখানে দেখো সেই হয়ে গেছে শুধু সে হবে সব সময় সে ব্যস্ত থাকার ভান করে তাহলে দেখো সব সময় অল দ্য হোয়াইল্ড সে ব্যস্ত থাকার ভান করে কি হবে হি প্রিটেন্স টু বি বিজি পরেরটা দেখো সে সারাক্ষণ কথা বলতে থাকে হি কিপস টকিং অল দ্য হোয়াইল্ড সাত নম্বর দেখো ইন দ্য মিন ওয়াইল কিংবা মিন যার অর্থ হচ্ছে ইতিমধ্যে বা এর মধ্যে এই এক্সপ্রেশনগুলো আমরা কখন ইউজ করে থাকি একটা কাজ হতে হতে আরেকটা কাজ হওয়া এমন ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশানগুলো ইউজ করে থাকি এবারে বাক্য দেখো তুমি ফ্রেশ হয়ে নিতে পারো ইতিমধ্যে আমি তোমার জন্য খাবার প্রস্তুত করছি দেখো একটা কাজ হতে হতে আর কাজ ঘটছে তাহলে প্রথম বাক্যটা দেখো তুমি ফ্রেশ হয়ে নিতে পারো ইউ ক্যান ফ্রেশেন আপ তারপরে দেখো রয়েছে ইতিমধ্যে তাহলে ইন দ্য মিন অয়েল কিংবা মিন লিখতে পারো তারপরে একটা কমা ইউজ করা হলো তারপরে দেখো রয়েছে আমি তোমার জন্য খাবার প্রস্তুত করছি কি হবে আই এম প্রিপেয়ারিং ফুড ফর ইউ এখানে দেখো এই কমাটা কেন ইউজ করা হয়েছে যেহেতু ইন দ্য মিন অয়েল কিংবা মিন এটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ব যদি বাক্যের শুরুতে থাকে তোমরা জানো যে তারপরে কমা ইউজ করতে হয় তার জন্য দেখো এই কমাটা ইউজ করা হয়েছে তাহলে বাক্যটা কি হলো ইউ ক্যান ফ্রেশেন আপ ইন দ্য মিন হোয়াইল কিংবা মিন হোয়াইল আই এম প্রিপেয়ারিং ফুড ফর ইউ তারপরে দেখো সে অফিসে কাজ করছিল এর মধ্যে সে অসুস্থ হয়ে পড়েছিল দেখো একটা কাজ হতে হতে আর একটা কাজ ঘটছে তাহলে দেখো সে অফিসে কাজ করছিল ওয়াজ ওয়ার্কিং ইন দ্য অফিস তারপরে দেখো রয়েছে এর মধ্যে সে অসুস্থ হয়ে পড়েছিল কী হবে ইন দ্য মিন হোয়াইল হি ফেল ইল তাহলে বাক্যটা কী হলো হিওয়াজ ওয়ার্কিং ইন দ্য অফিস ইন দ্য মিন ওয়াইল হি ফেল ইন পরেরটা দেখো তারা মাঠে ক্রিকেট খেলছিল ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছিল তাহলে দেখো তারা মাঠে ক্রিকেট খেলছিল দেওয়ার প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড তারপরে দেখো রয়েছে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছিল অর্থাৎ একটা কাজ হতে হতে আরেকটা কাজ ঘটছে তাহলে দেখো ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছিল মিন ওয়াইল ইট স্টার্ট এড তাহলে বাক্যটা দেখো দে দেওয়ার প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড মিন ওয়াইল ইট স্টার্ট এড এবারে আট নম্বর দেখো ইনা হোয়াইল যার অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যে এখানে দেখো হোয়াইল নাউনের কাজ করছে ইন অবজেক্ট রূপে ইউজ হয়েছে এবারে বাক্য দেখো কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড বৃষ্টি শুরু হবে ইট উইল স্টার্ট রেইনি হেভিলি ইনা হোয়াইল ইনা হোয়াইলের অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যে পরেরটা দেখো কিছুক্ষণের মধ্যে আবার দেখা হবে সিউ এগেইন ইনা হোয়াইল এবার পরের বাক্য দেখো আমরা বাইরে যাব এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। উইল গো আউট অ্যান্ড কাম ব্যাক ইন আ লিটিল হোয়াইল এখানে লক্ষ্য করো আগেরগুলো ছিল কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে তার জন্য ব্যবহার করেছি ইনা হোয়াইল কিন্তু এখানে দেখো রয়েছে কিছুক্ষণের মধ্যেই আরেকটু এমফ্যাসিস দেওয়া হয়েছে সেক্ষেত্রে তোমরা ইনা হোয়াইলের জায়গায় ইউজ করতে পারো ইন আ লিটিল হোয়াইল তাহলে শেষের বাক্যটার অনুবাদ কী হলো উইউইল গো আউট অ্যান্ড কাম ব্যাক ইন আ লিটিল হোয়াইল এবারে এই এক্সপ্রেশনটা দেখো ওয়ান্স সিনা ওয়াইল যার অর্থ হচ্ছে মাঝে মাঝে বা কখনো সখনো সবাই মাঝে মাঝে ভুল করে সবসময় নয় মাঝে মাঝে ভুল করে এভরিবডি মেক্স আ মিস্টেক ওয়ান ইন এ ওয়াইল্ড ওয়ান্স ইন মানে হচ্ছে মাঝে মাঝে বা কখনো সখনো তিনি তার বাবাকে দেখতে কখনো সখনো হাসপাতালে যান হি ভিজিটেড দ্য হসপিটাল ওয়ান্স ইন আ হোয়াইল টু সি হিসফাদার পরেরটা দেখো মাঝে মধ্যে সে আমাকে ফোন করে ওয়ান সিনা আওয়াইল্ড সি ফ্ড মি দশ নম্বর দেখো ওয়ার্থ ওয়াইল যার অর্থ হচ্ছে উপযুক্ত যোগ্য বা লাভজনক ওয়াইল বাক্যে অ্যাডজেক্টিভ রূপে ইউজ হয় এবারে বাক্য দেখো তিনি শিক্ষাদানকে এক উপযুক্ত বা যোগ্য পেশা বলে মনে করেন সি কনসিডার্স টিচিং ওয়ার্থ ওয়ার্থয়েল ক্যারিয়ার এখানে দেখো ক্যারিয়ার হচ্ছে নাউন আর এই নাউনকে ডেসক্রাইব করেছে ওয়ার্থাইল এই অ্যাডজেকটিভটা তাহলে বাক্যটা কী হলো সি টিচিং আ ওয়ার্থ ওয়ার্থয়েল ক্যারিয়ার পরেরটা দেখো সে একটা লাভজনক ব্যবসা শুরু করতে চায় হি ওয়ান্টস টু স্টার্ট ওয়ার্থ ওয়ার্থয়েল বিজনেস এখানে দেখো বিজনেস হচ্ছে নাউন আর এই বিজনেস নাউনটাকে ডেসক্রাইব করেছে ওয়ার্থয়েল অ্যাডজেকটিভ বাক্যটা হলো হি ওয়ান্টস টু স্টার্ট আ ওয়ার্থ হোয়াইল বিজনেস আশা করি হোয়াইলের প্রত্যেকটা ব্যবহার তোমরা শিখতে পেরেছ ক্লাসটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করবে আবার নেক্সট ক্লাসে দেখা হবে বাই